তাহলে এখন থাকছে পুনরায় বিয়ে করেছেন অভিনেত্রী পূর্ণিমা ও এল বিস্তারিত বিষয়টি নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে সো লেটস মুভ অন দ্য মেইন ভিডিও ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ফের বিয়ে করেছেন মূলত তার হাজবেন্ডের নাম আশফাকুর রহমান রবিন তাছাড়া তিনি বেসরকারি একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তা এছাড়া তিনি লেখাপড়া করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মূলত সেখান থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন তিনি অন্যদিকে গত 27 মে পূর্ণিমা ও রবিনের দুই পরিবারের সম্মতিতেই বিবাহের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয় তাছাড়া বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় একত্রে বসবাস করছে মূলত রিসেন্টলি বিবাহের বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী পূর্ণিমা তাছাড়া এই তারকা বলেন কাজের সূত্র ধরেই তাদের মধ্যে পরিচয় হয় তাছাড়া 3 বছরের পরিচয় থেকে বন্ধুত্ব সেখান থেকেই পরস্পরের প্রেমে পড়েন তারা মূলত তাদের বিয়ের পরই পূর্ণিমা সহ তাদের পরিবারের অন্যরা অসুস্থ ছিলেন কেননা তখন তারা সকলে কোভিডে আক্রান্ত ছিল মূলত সেই কারণে তাদের বিয়ের খবর জানাতে দেরি হয়েছে বলে জানান এই নায়িকা মূলত এই কথাগুলোর পাশাপাশি পূর্ণিমা আরো জানান বন্ধুত্ব বিশ্বাস আর শ্রদ্ধাবোধ সবকিছু পেয়েছি রবিনের মধ্যে মূলত সেখান থেকে সম্পর্ক মজবুত হয় তাছাড়া দুই পরিবারই আমাদের মতামতকে গুরুত্ব দেয় যার ফলে গত 27 মে পারিবারিকভাবে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়েছে অন্যদিকে এটি হচ্ছে পূর্ণিমার দ্বিতীয় বিয়ে কেননা 2007 সালে 8 নভেম্বর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেছিলেন তিনি মূলত তার প্রথম হাজবেন্ড একজন ব্যবসায়ী ছিল তাছাড়া 2014 সালের 13 এপ্রিল প্রথম সন্তানের জন্ম দেন পূর্ণিমা মূলত তারপর বেশ ভালোই কাটছিল তাদের দাম্পত্য জীবন তবে 2018 সালে তাদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে যদিও সে সময় বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের প্রতিক্রিয়া বেশ মজা করেই জানিয়েছিলেন পূর্ণিমা তাছাড়া তখন তিনি তার স্বামীকে উদ্দেশ্য করে ফেসবুকে প্রশ্ন করেছিলেন খবরটা পড়েছ সেই কমেন্টে পূর্ণিমার সঙ্গে তাল দিয়ে তার প্রথম স্বামী মন্তব্য করেছিলেন পড়েছি সো ভিউয়ার্স জেনে তো নিলেন ফের বিয়ে করেছেন অভিনেত্রী পূর্ণিমা আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট